একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ আজকে আমরা অনেক জনই এসেছি। তো আমরা আজকে যাচ্ছি কোথায়? জেলা। তো ফাইনালি फ्रेंड्स আমরা চলে এসেছি একবারে মণ্ডপের সামনে। জাস্ট তোমাদের দেখাবো। এই দেখো, এই হচ্ছে চেতলা অগ্রণীর মণ্ডপ। সাধারণ করেছে দেখে বেরিয়ে এলাম। আর ছিষট্টি পল্লীটা এবারে তেমন একটা করিনি, কারণ সবাই একটা সংশয়ের মধ্যে ছিল যে এবারেও সবাইকে ঘুরতে দেবে কিনা, দেওয়া হবে কিনা। তো সেরকম কারণে তো ছিষট্টি পল্লী তেমন একটা করিনি বড়সড়ভাবে। তো আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি বাদামতলা। এরপরে আমরা চলে যাব দেশপ্রিয় পার্ক। তো ফ্রেন্ডস দেখো, ফাইনালি চলে এসেছি বাদামতলা পুজো মণ্ডপে। দেশপ্রিয় পার্ক, তবে দেশপ্রিয় পার্কের এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা যাও যদি না দেখে থাকো দেখো। সেখানে কি করে আসতে হবে সেটা বলে দেওয়া আছে। তো আজকে সেটা দিনের বেলা গিয়েছিলাম, আজকে রাত্রে আছি, রাত্রির ভিউটা তোমাদের দেখাবো। চলে এসেছি দেশপ্রিয় পার্কে। আর দেশপ্রিয় পার্কের প্রথমেই ঢোকার মুখেই দেখলাম যে স্যানিটাইজ করা হচ্ছে, হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। সেটা কোনো মণ্ডপে লক্ষ্য করিনি, এটা নতুন নতুন করছে তারা। তো চলো সামনের দিকে যাই। আর এর আগেও একবার এসেছিলাম দেশপ্রিয় পার্কে, এবং সেটাতে বলে দেওয়া আছে যে কীভাবে আসতে হয়। সেই ভিডিওটা যদি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আছে, যাও দেখে এসো। তো এখন এসেছি, তেমন একটা ভিড় নেই, আমরা সরাসরি সামনের দিকে হেঁটে চলে যেতে পারছি। দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়েছি, এবার আমরা যাচ্ছি ত্রিধারা। যাচ্ছি সিঙ্গি পার্কে। সিঙ্গি পার্কটা ঠিক পাশেই আমাদের হিন্দুস্তান ক্লাব, তার পাশে রয়েছে সিঙ্গি পার্ক। তো সিঙ্গি পার্ক ঢুকে সিঙ্গি পার্ক দেখার পরেই হচ্ছে আমরা যাব হিন্দুস্তান ক্লাবে। মণ্ডপের একবারে সামনে চলে এসেছি। ঢোকার আগেই তোমাদের পড়বে সিঙ্গি পার্ক। তো সিঙ্গি পার্ক থেকে ঘুরে এসেছি, বেশ ভালোই করেছি ছোটোর মধ্যে। এবার আমি যাচ্ছি হিন্দুস্তান ক্লাবে। হিন্দুস্তান ক্লাবে এর আগেও এসেছিলাম এবং ভিডিও করে নিয়ে গেছি, সেই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, যদি না দেখে থাকো তাহলে যাও দেখে এসো। আমার ওপিনিয়ন যেটা,
সবাই বলছে বুর্জ খলিফা, কিন্তু আমি বলবো সবচেয়ে বেস্ট কলকাতার, আমি যতগুলো দেখেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে হিন্দুস্তান ক্লাব। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপ। এর আগে আমরা গিয়েছিলাম হিন্দুস্তান ক্লাব এবং এটা হচ্ছে হিন্দুস্তান পার্ক। এখন বাজে 3:34, তো সারা রাত ধরেই ঘুরছি আর এখনই আমরা সমাজসেবীর মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি ইগডালিয়া, ওটাই আমাদের লাস্ট। তো সেখান থেকে আমরা চলে যাব, তার কাছে রয়েছে বালিগঞ্জ স্টেশন এবং সেখান থেকে শিয়ালদা, দেন টাটা, বাই বাই। ফাইনালি ফ্রেন্ডস চলে এসেছি একটালিয়া এভারগ্রিন পার্কে, ঠিক সামনেই মণ্ডপের সামনেই আমরা রয়েছি। একদমই টায়ার্ড হয়ে পড়েছি, জানি না কতটা কী করতে পারবো, তারপরেও করছি। তো চলো তোমাদের একটালিয়া এভারগ্রিন পার্কের ভিডিওটা সামান্য একটু তুলে ধরবো। দেখো ত্রিভুবন আজ।